হাই ফ্রেন্ডস, আমার নাম হচ্ছে রাবার, আপনারা দেখছেন একটি আউট ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হলো মুর্শিদাবাদ জাজ কোর্টের ব্যাপারে, যেটা কি পঞ্চাশখানার মতো মানে ভ্যাকেন্সি ছেড়েছে আর কি। তো সেই ব্যাপারে আজকে আলোচনা করব। তো আপনারা গুগলে লিখে দেবেন মুর্শিদাবাদ জাজ কোর্ট, লিখে যে ফার্স্ট অপশনটা আছে সেই জায়গায় ক্লিক করবেন। সেই জায়গায় ক্লিক করার পর সে তার অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি এখানে এসে যেতে পারবেন, ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে মানে কী করবো আর কি, এখানে নিচে গিয়ে নিউজ অ্যান্ড আপডেটে গিয়ে দেখবেন এই যে যেটা নোটিশটা যাচ্ছে কি, সেই জায়গায় ক্লিক করে দেবেন। সম্ভবত আগে নোটিশটা দেখে নিই, তারপরে আমি বলবো কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো নোটিশটা আমি খুলে নিলাম, খোলার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পদে নিবে। এর পে স্যালারি আছে 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত। পোস্ট আছে দুটো, আর এর মধ্যে নিবে জেনারেল একটা, আর জেনারেল স্পোর্টস কোটায় নেবে একটা। তারপরে চলে আসবে বেঙ্গল স্টেনোগ্রাফার গ্রুপ বি পদে, এরও বেতন সেম আছে। এতে ভ্যাকেন্সি খালি আছে তিনটা পোস্ট, জেনারেল একটা, ইসি এসটি ইসি একটা, আর এসসি ইসি একটা, আর এসটি একটা নেবে। তারপরে চলে আসবে লোয়ার ডিভিশন ক্লার্কে গ্রুপ সি পদে, এর বেতন আছে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত। এতে সিট এতে পোস্ট আছে 9টা, জেনারেল নেবে 6টা, আর জেনারেল এক্সাম্পেড করার এই মানে ইসি ক্যাটাগরি নেবে একটা, আর এসসি একটা, আর এসটি ইসি একটা নেবে। তারপরে চলে আসবো প্রসেস সার্ভার, এর পোস্টে নেবে, এরও বেতন সেম আছে। আর এতে পোস্ট আছে 6টা, এর জেনারেল নেবে 2টা, জেনারেল ইসি নেবে একটা, ওবিসি ইসি ওবিসি বি ইসি নেবে একটা, আর এসসি একটা, আর এসসি এক্স সার্ভিসম্যান নেবে একটা। তারপরে চলে আসবো পিওন, তারপরে নাইট গার্ড গ্রুপ ডি পদের জন্য ক্ষেত্রে আছে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত বেতন থাকবে। এর পোস্ট আছে 30টা, তার মধ্যে জেনারেল 7টা, যে মানে সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন আর কি। এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, পিডিএফের লিঙ্কটা, নোটিশটা আপনারা ডাইরেক্টলি দেখে নেবেন। আর এর জন্য এলিজিবিলিটি 18 থেকে 40 বছরের বয়সের মধ্যে হতে হবে, যার বয়স পার হয়েছে ভাবছেন, এসটি এসসি ওবিসি মানে সার্টিফিকেট থাকলে শো করতে পারেন। কোয়ালিফিকেশান চেয়েছে গ্রুপ বি আর গ্রুপ সি পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাস, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে, আর কম্পিউটার ট্রেনিং থাকলে ভালো। তারপরে মানে কম্পিউটারের সঙ্গে কম্পিউটার ট্রেনিং লাগবে। তারপরে চলো গ্রুপ ডি পদের ক্ষেত্রে 8 পাস থাকলে যথেষ্ট। আর মোট এক্সামিনেশন মানে করা হবে পার্ট 1 পার্ট 2, এর মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্কটা পার্ট 1 আর পার্ট 2 এর মধ্যে হবে। 100 নম্বরের পরীক্ষা হবে, 1.5 ঘন্টার থাকবে, ঠিক আছে। তারপরে চলে আসবে গ্রুপ ডি পদের ক্ষেত্রে থাকবে সুইপার আছে, রাইটিং এক্সামিনেশন হবে আর কি। তারপরে চলে আসবো, এটা অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে, এই যে এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে সবুজ করে লেখা আছে, recruitment murshidabad.in, এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন। আর এর জন্য কী করতে হবে, আর অ্যাপ্লিকেশান ফি লাগবে গ্রুপ বি আর সি এর জন্য 250 টাকা লাগবে জেনারেলদের ক্ষেত্রে, আর 175 টাকা বলেছে কি ফর দ্য এসটি এসসির ক্যান্ডিডেটের জন্য। আর গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 100 টাকা লাগবে, জেনারেল ক্যাটাগরির জন্য 75 টাকা লাগবে, এই এসটি এসসিদেরও 50 টাকা লাগবে, আর জেনারেলের জন্য 100 টাকা লাগবে, ঠিক আছে। তারপরে চলে আসবো নিচে, তো দেখা তো হয়ে গেলো, এর ফুল নোটিফিকেশান আমি দিয়ে দেবো ডিসপ্লেতে। এবার অ্যাপ্লাইটা কীভাবে করতে পারলেন, এটা মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারলেন, একদম সহজ আছে। আপনারা ব্যাক করে গেলেন, ব্যাক করে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন, ঠিক সেম পেজটা খুলে যাবে। তো আমার নেটের কারণে হয়তো একটু স্লো আছে, তার জন্য সরি বন্ধুরা। তো মনে হয় খুলে গেছে, হ্যাঁ খুলে গেছে। প্রথমত নিজের নাম দেবেন, একদম সহজ আছে, মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবেন ঘরে বসে। তো নিজের নাম দিয়ে দিলেন, ধরে নেন আমার নাম দিয়ে দিলাম, আর এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে একটা আপনার মোবাইলে গেট ওটিপি যাবে, কিছুক্ষণের মধ্যে আপনার ওটিপি ঢুকে যাবে মোবাইলে কি। আর যদি না ঢুকে আপনি সেন্ড ওটিপি করেন, এখানে ওটিপিটা ঢুকালো, আমি কপি করে নিলাম। ওটিপিটা কপি করার পর এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করার পর অ্যাপ্লাই জায়গায় ক্লিক করে দিবেন, তো অটোমেটিক নিয়ে নেবে। নিয়ে যাওয়ার পর আপনার কিছু পেজ খুলে যাবে, এখানে সিলেক্ট করে নেবে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। তো আমি গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছি পিএনের জন্য, তো আমি পিএন করে দিলাম। পিএন করার পরে এখানে ফটোগ্রাফি সাইজ বলেছে, একটা ঠিক সাইজে ফটো আর সিগনেচার আপলোড করে দেবেন, 50 কেবির মধ্যে হতে হবে, 170px থেকে 200px মানে হাইট আর ওয়েট বলে দিয়েছে, 4 সেমি থেকে 5 সেমির মধ্যে থাকতে হবে, সিগনেচারও সেম বলে দিয়েছে, 50 কেবির মধ্যে থাকতে হবে, আর পুরোটাই জেপিজি এর লাগবে।
তো সেখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর নিজের বা এখানে সিলেক্ট করে নেবেন নিজের বাবার নাম, নিজের মায়ের নাম, নিজের ডেট অফ বার্থ, তারপরে তারপরে এখানে যে সেক্স মেল না ফিমেল সিলেক্ট করে নেবেন, ইন্ডিয়ান সার্টিফিকেট যেটা সেম থাকবে, তারপরে রিলিজিয়ান হিন্দু না মুসলিম সেটা সিলেক্ট করে নেবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, এখানে মেল দিয়ে দেবেন, নিজের পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে ক্লিক সেম জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে জেনারেল না ওবিসি কী আছে সব ক্লিক করে দেবেন। ফিজিক্যাল 10 নম্বরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন কি না যদি থাকেন তো দিয়ে দেবেন, না থাকলে কোনো ব্যাপার নাই। এখানে দিতে পারেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা আছে আপনার বোর্ড, কত পার্সেন্টেজ পেয়েছেন উচ্চ মাধ্যমিকের চেয়েছে, তার তারপরে 13 নম্বর দেখলেন কম্পিউটার টেস্ট, আপনার যদি কম্পিউটার নলেজ থাকলে তাহলে ইয়েস করবেন, ইয়েস করার পর টাইপিং স্পিড চেয়েছে ওটাও দিয়ে দেবেন, ইংলিশ বেঙ্গলি কতটা কী জানেন দিয়ে দেবেন, 16 নম্বরে চেয়েছে সার্ভিসম্যান যদি থাকেন তো দিবেন, না থাকলে নো করবেন। তারপরে ছিল 17তে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি মানে কত বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে থাকলে দিতে পারেন। তারপরে এই অ্যাপ্লাই জায়গায় ক্লিক করে দেবেন, আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাইয়ের প্রসেসের পর আপনার পেমেন্ট অপশান আসবে, পেমেন্ট অপশান করার পর আপনি মানে জাস্ট আমি আর ডেমো দেখালাম নাকি, পেমেন্ট করার পর আপনি অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবে মোবাইলে বসে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যদি চাই কি অ্যাপ্লাই ভিডিও আমরা পুরোপুরি চাই তো আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে ঠিক হেল্প করে দিব। আর না চাইলেও আপনি যদি কোনো রকম হেল্প চাইলে আপনি কমেন্ট করে বলবেন, আমি ঠিক সাহায্য করবো। তো আজকের জন্য এটুকু ছিল, থ্যাংক ইউ বন্ধুরা।